নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান নারী ও শাড়ি। আজকের অনুষ্ঠান বলেই গিয়েছিলাম আমি যে আসবো ফিরে আবার সাড়ে তিনটে আবরণকে নিয়ে। এখনকার অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন, তাই আপনাদের প্রত্যেকটা দিনকে রঙিন করে তোলার খানিকটা দায়িত্ব আমাদের, আর পুরো দায়িত্বটা কিন্তু আবরণের। শুরু করব আজকে শাড়ি দেখানো। আজকে যে শাড়ি দেখাবো এটা পিওর কোরার উপরে, মানে জুট কোরার উপরে কাজ, একদম ইউপি হ্যান্ডলুম বলাটা মানে হয়তো ভাবে ইউপি হ্যান্ডলুম, একদম বেনারস ঘরানার, রাজঘরানার শাড়ি এগুলো। এগুলো কিন্তু অকেশন ওয়্যার। আমি আজকে মূলত যে শাড়ি দেখাবো সবই হচ্ছে অকেশন ওয়্যার, এবং একদম কোনোটাতে কোরার সঙ্গে জুট আছে, কোনোটাতে কোরার সঙ্গে কোরা রয়েছে, পিওরের উপরে দেখাবো। প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, কোরার সঙ্গে আর জুটের ভার্না গেছে গিয়ে, এটা রিভার্সে ডিজাইনটা বেরিয়েছে, আঁচলটা ঠাসা, টিস্যুর ব্যবহার রয়েছে। আমি আঁচলে যাবো, আঁচলে ঠাসা টিস্যুর ব্যবহার, তার সঙ্গে পার যাচ্ছে, দেখুন পারটা যাচ্ছে, স্ট্রাইপের এফেক্ট দেওয়া হয়েছে পারে, আর এই ডিজাইনটা কিন্তু রিভার্সে এভাবে বেরিয়েছে। এক নম্বর শাড়ি দেখালাম, নাম্বার ওয়ান, এর প্রাইস হচ্ছে 4950। এক নম্বর শাড়ি 4950, 4950। আর এর ব্লাউজ পিসগুলো সবেতেই কিন্তু রানিংয়েই থাকে হচ্ছে এর ব্লাউজ পিস। এবারে আসবো হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, এটা হচ্ছে দু নম্বর, এই হচ্ছে শাড়িটা। সেমভাবে এটাও স্কাই ব্লু কালারের সুতোর ব্যবহার হয়েছে এবং রিভার্সে ডিজাইনটা যাচ্ছে, আর কুচি দিয়ে পুরোটা একই রকমভাবেই বুনুইটা থাকবে। আমরা দু নম্বর শাড়িতে রয়েছি, 4950, 4950, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর। আর এরও কিন্তু ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো আপনাদের, এই হচ্ছে এর ব্লাউজ পিস, দু নম্বর শাড়ি নাম্বার টু, প্রাইস হচ্ছে 4950। এবারে যাব হচ্ছে তিন নম্বর, আমার তো এই যে তিনটে শাড়ি আমি দেখাচ্ছি, তিন নম্বরে গিয়ে আটকে যাচ্ছি, সেলফ টোনের উপরেই যাচ্ছে, শুধু জড়ি দিয়ে আউটলাইনে দেখুন ফ্লাওয়ারটা সেই আউটলাইনের মতো করে গেছে। এটা হচ্ছে তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, এগেন 4950, নাম্বার থ্রি, 4950, তিন নম্বর শাড়ি 4950, এই হচ্ছে শাড়িটা, তিন নম্বর শাড়ি 4950। এরও কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এরপরে আমরা দেখাবো হচ্ছে চার নম্বর শাড়ি, আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি তারই কয়েকটা কালার, মানে ওই যে আমি বলে একটা কথা যে ভারতবর্ষের মধ্যে খুব কম প্রতিষ্ঠানে আপনি এরকম পাবেন যে হিউজ স্টক, একই শাড়ির অন্তত গোটা পাঁচেক করে অপশন তো মিনিমাম পাবেন, ম্যাক্সিমাম তো রয়েইছে। এটা টিস্যুর সঙ্গে ব্ল্যাকের ব্যবহার, এটা ব্ল্যাকের ব্যবহার রয়েছে, এই হচ্ছে শাড়িটা, খুব গর্জিয়াস দেখতে শাড়িগুলো, ভীষণ গর্জিয়াস, 5000 টাকার মধ্যে খুব ভালো শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখালাম আমরা আজকের এপিসোডে, চার নম্বর শাড়ি নাম্বার ফোর, প্রাইস হচ্ছে 4950। এতক্ষণ আমরা একটা রিভার্সের উইভিং দেখাচ্ছিলাম, এবারে দেখাবো আর একটা অন্য ধরনের উইভিং, মেটেরিয়ালটা কিন্তু পিওর সিল্ক। এটা দেখুন আপার ইয়োকের দিকটা যাচ্ছে হচ্ছে প্লেনের মধ্যে, লোয়ার ইয়োক এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই, অথচ এখানে দেখুন একদম নেট এফেক্ট গেছে, জুট নেটের সেই নেট এফেক্টটা গেছে হচ্ছে এই জায়গাটায়, এবং তার মধ্যে কিন্তু সম্পূর্ণ উইভিং যাচ্ছে, পরলে পরে এরকমটা লাগবে। এটা হচ্ছে 4950, এতক্ষণ একরকম দেখালাম, এখানে দেখুন একটা স্ট্রাইপের মতো এফেক্ট যাবে ব্লাউজ পিসে। এবারে আমরা দেখাবো একটু গ্রিনের উপরে, এবং এটা হচ্ছে ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, বাহ, এটা হচ্ছে ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, এটা দেখুন সাদার সঙ্গে একটা রামা টোন মিশে টোনটা অসম্ভব ভালো লাগছে দেখতে, এখানে টিস্যুর সঙ্গে রামা মিশেছে, এখানে দেখুন কোড়া একটা কালার এসছে, এবং এখানে এই নেটের এফেক্টটা থাকছে। নাম্বার সিক্স, 4950, 4950, এটা হচ্ছে ছ নম্বর শাড়ি, 4950, নাম্বার সিক্স। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার সেভেনে যাব, সাত নম্বর, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম একটু অফ হোয়াইটের মধ্যে বা হোয়াইটের মধ্যে, এবারে একটু কালারে এলাম, পিচ কালার, এটা দেখাচ্ছি আমাদের আজকের এপিসোডের নাম্বার সেভেন,
সাত নম্বর শাড়ি 4950, এটা পিচের উপরে পুরো মিনা ওয়ার্কের মধ্যে যাচ্ছে নাম্বার সেভেন। আর নিচের দিকের পাড়টা কিন্তু চওড়া করে যাবে, নিচের দিকের পাড়ের মধ্যে দেখুন একটা দূরে আছে, একটা প্লেন আছে, চওড়া দুটো ডিজাইনে পাড় চওড়া হয়েছে, আর আপার ইয়কের পাড়টা এভাবে প্লেনের মধ্যেই যাচ্ছে। এবং নিচে দেখুন একটা টেম্পলও আছে, পাড় এখানে রয়েছে, প্লেন তারপরে রয়েছে একটা দূরে, তারপরে দেখুন টেম্পল। এটা হচ্ছে সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, আর এই হচ্ছে ব্লাউজটা, টিস্যুতে হচ্ছে ব্লাউজ। এবারে আসছি নাম্বার এইট, আট নম্বর শাড়ি, এটা হচ্ছে আট নম্বর। ওই একই রকম যেটা পিচের উপরে দেখালাম ঠিক সেরকমই মিনের কাজ থাকছে, এটা হচ্ছে আট নম্বর। নিচের দিকের পাড়ে যদি আমরা যাই দেখবেন টেম্পল আছে, দূরে আছে এবং প্লেন আছে। এই যে প্লেন পা, তার সঙ্গে দূরে, তার সঙ্গে টেম্পল, যে কালারটা বেস কালার থাকবে তারই কিন্তু টেম্পলটা থাকবে। এটা আট নম্বর শাড়ি নাম্বার 84950, 4950 উইথ ব্লাউজ পিস নাম্বার এইট দেখালাম। নাম্বার নাইন, ন নম্বর শাড়ি, একটা লাইট সি গ্রিন বলতেই পারি নাম্বার নাইন। এটা কিন্তু আজকের এই যে 4950-এর যে রেঞ্জটা আমরা দেখাচ্ছি তার লাস্ট শাড়ি, এটা ন নম্বর শাড়ি নাম্বার নাইন। সেম উইভিং, সাত আট নয়, আমরা তিনটে কিন্তু একই দামে দেখালাম, সাত আট নয় একই ডিজাইন। আমরা এক থেকে নয় ছিলাম হচ্ছে 4950-এ, সাত আট নয় তিনটে শাড়ি একই ডিজাইন, কালার তিনটে আলাদা ছিল। একটা দেখিয়েছিলাম পিচে, আর তারপরেটা দেখালাম হচ্ছে একটা স্কাই ব্লুতে, এবং এখন দেখাচ্ছে হচ্ছে সি গ্রিন, লাইট সি গ্রিন আর কি। শাড়ির উইভিংটা একই থাকছে। এটা হচ্ছে এর ব্লাউজটা, ন নম্বর শাড়ি 4950। দশ নম্বর শাড়ি, এই হচ্ছে দেখুন কোড়া বাই কোড়া, এবং এটা সিল্কের আমরা বারবারই বলি র ফর্ম। বেনারসকে বলা হয় ভারতবর্ষের ম্যানচেস্টার, আপনারা জানেন ম্যানচেস্টার এমন একটা জায়গা যেখানে উৎপাদন হয় বস্ত্রের জন্য, ম্যানচেস্টার বিখ্যাত আমেরিকার। তো আমাদের ভারতবর্ষেরও এই যে সুতো, তার বুনন, বিশেষ করে বুনন, সুতোর থেকেও আমি বলবো সুতোর ক্ষেত্রে ভাগলপুর, ছত্তিশগড় চলে আসে, বাংলা আসে, মালদা, কিন্তু বুননের জন্য, বুনন শিল্পের একটা আলাদা ঐতিহ্য হচ্ছে কিন্তু বা বেনারস। দক্ষিণ ভারতে বুনন হয় কিন্তু তাদের একটা টাইপ আছে, একটা ধরনেরই সিল্কের মধ্যে তারা থাকে, কিন্তু বেনারসে আপনি যে কোনো সুতো দিয়ে যে কোনো ধরনের বুনন করতে পারবেন, এবং একটা রয়্যাল ব্যাপার থাকে হচ্ছে বেনারসের মধ্যে, একটা রাজঘরানার গল্প থাকে বেনারসের মধ্যে। এটা হচ্ছে কোড়া, কোড়া বাই কোড়া, তার মধ্যে এইভাবে কিন্তু ডিজাইন যাচ্ছে। দেখুন এই যে একটা ডট ডট দিয়ে বোরফিট নকশা, তারপর ওভারল্যাপিং করে ফ্লাওয়ারের নকশা, পাটটা যাচ্ছে টেম্পলের সঙ্গে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে দশ নম্বর শাড়ি নাম্বার টেন দেখালাম, 3550, 3550 নাম্বার টেন, দশ নম্বর 3550, এই হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টেন, 3550। এবারে আসছি নাম্বার ইলেভেন, এগারো নম্বর শাড়ি। এখানে আঁচলে কিন্তু সিলভার রয়েছে, ওখানে গোল্ডেনের সঙ্গে রানী কালার ছিল, এখানে গোল্ডেন সিলভারের টেম্পল যাচ্ছে, ভেতরে কিন্তু গোল্ডেন সিলভারেরই বুটি যাচ্ছে, আঁচলটা ঠাস সিলভারে বুনন রয়েছে। আর এই হচ্ছে শাড়িটা, এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন দেখাচ্ছি, 3550, 3550, এগারো নম্বর নাম্বার ইলেভেন, 3550, এই হচ্ছে ব্লাউজ। আপনারা তো দেখছেন আবরণের অনুষ্ঠান, কিন্তু একবার বলে রাখি আসবেন কিভাবে, আমি জানি আসতে ইচ্ছে করবে, বিশেষ করে এই ধরনের শাড়িগুলো না আরও স্টক রয়েছে, আমরা তো এখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শাড়ি দেখাই। তো আপনাদের জন্য যারা আসতে চাইছেন আমি তাদের জন্য স্পেশালি বলছি, একটা ফোন করুন 9051217272, 9051217274-এ, জাস্ট জেনে নিন যে কীভাবে আসবেন, কোথায় পৌঁছবেন, কীভাবে আসবেন, তার জন্যই কিন্তু আবরণের এই ফোন নাম্বার। আর বুকিংয়ের জন্য এখন এই মুহূর্তে বুকিংটাই করুন, পাঁচটার পর থেকে আপনারা কিন্তু ইনফরমেশনের জন্য ফোন করবেন। যারা আসতে পারছেন না বা চাইছেন না তারা বাড়িতে বসেও শাড়ি পেতে পারেন, তার জন্য অবশ্যই বুকিং করলে আপনাদের বাড়িতে শাড়ি পৌঁছে যাবে সমস্ত রকমের সুরক্ষাবিধি মেনে। আমরা এবারে চলে যাবো বারো নম্বর শাড়ি, দাম কিন্তু 3550-ই, আমরা শুরু করেছি 3550 দশ নম্বর থেকে, এখন রয়েছি বারো নম্বর শাড়িতে নাম্বার 12, বারো নম্বর 3550। এর আঁচলটার মধ্যে কিন্তু একটা বিশেষ বুনুই যাচ্ছে, দেখুন একটা ব্রোকেড উইভ রয়েছে আঁচলটার মধ্যে,
এটা হচ্ছে 12 নম্বর শাড়ি নাম্বার 12 12 নম্বর 3550 3550 নাম্বার 12 আঁচলের পরে আসি গা বোল্ট বুনুই রয়েছে এটা কিন্তু পিওর কোরা কোরা বাই কোরা 3550 নাম্বার 12 12 নম্বর শাড়ি দেখাচ্ছি 3550 এর সঙ্গে আমি জানি ব্লাউজ পিসটা আপনাদের জানতে ইচ্ছা করছে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা পড়বে হাতাতে 12 নম্বর শাড়ি 3550 এবারে আসবো আমরা 13 নম্বর শাড়িতে নাম্বার 13 এটা হচ্ছে 13 এটা হচ্ছে 13 নম্বর নাম্বার 13 13 নম্বর শাড়ি এই হচ্ছে শাড়িটা টেক্সচারটা এটা 13 নম্বর নাম্বার 13 13 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3550 3550 13 নম্বর নাম্বার 13 3550 আর এই হচ্ছে তার ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস 13 নম্বর 3550 14 নম্বর শাড়িতে যাব এবার আমরা নাম্বার 14 এবারে যেটা দেখাবো এখানে বর্ডারটা পুরো টিস্যুর কিন্তু ভেতরে হচ্ছে জবা ফুল নকশাটা যাচ্ছে কিন্তু জবা ফুল নকশা আবারও বলি বেনারসে কিন্তু আপনি যা চাইবেন সবটাই পাবেন আপনি মিনিমাম রেঞ্জের শাড়ি চাইবেন পাবেন আপনি ম্যাক্সিমাম রেঞ্জের শাড়ি চাইবেন পাবেন সবটা পাবেন এটা একটা মিডিয়াম রেঞ্জ দেখাচ্ছি ইকোনমিক রেঞ্জের মধ্যে আপনি কোরা পিওর কোরা বাই কোরাতে হাতে ঘোরানো কাজ সেটা আপনি 10,000 12,000 15,000 20,000ও পাবেন এটা একটা ইকোনমিক রেঞ্জের মধ্যে রয়েছি আমরা এটা হচ্ছে 3550 3550 14 নম্বর শাড়ি নাম্বার 14 14 নম্বর আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস 3550 14 নম্বর শাড়ি 15 নম্বর নাম্বার 15 এটা হচ্ছে 15 সেই পিচ কালার ওই সেম আঁচলটাই যাচ্ছে এখানে দেখুন আঁচলের পরে কিন্তু বডিতে সেই যেটা আমরা 12-13 দেখিয়েছিলাম ঠিক সেই ডিজাইনটাই আবার এসছে পিচের উপরে 15 নম্বর শাড়ি নাম্বার 15 ডার্ক পিচে যাচ্ছে পার লাইট পিচে হচ্ছে বডি এই হচ্ছে শাড়িটা 15 নম্বর শাড়ি নাম্বার 15 দেখালাম 3550 নাম্বার 15 ব্লাউজ পিস আমি জানি এক আপনাদের দেখার ইচ্ছে ব্লাউজ পিসটা সেলফেই থাকছে 15 নম্বর নাম্বার 15 এবার আসছি 16 এটা পিঙ্ক কালারের মধ্যে নাম্বার 16 ভারতবর্ষের মধ্যে খুব কম প্রতিষ্ঠান আছে যাদের এই পরিমাণ স্টক থাকে যা আবরণে রয়েছে আপনারা একই দামের মধ্যে অন্তত 2 ঘন্টা ধরে শাড়ি দেখতে পারবেন আমি এতটা কনফিডেন্টলি বলতে পারি এটা পিঙ্কের মধ্যে সি গ্রিন জড়ি এবং সেলফের একটা টোনে রয়েছে পিচের একটা টোনও রয়েছে এর মধ্যে এই হচ্ছে শাড়িটা নাম্বার 16 16 নম্বর শাড়ি দেখাচ্ছি এরও প্রাইস হচ্ছে 3550 3550 উইথ ব্লাউজ 16 নম্বর নাম্বার 16 এবারে আসবো নাম্বার 17 আমাদের জামদানিতে করাত কাজ হয় ঠিক সেই কাজটাকে তুলে ধরা হয়েছে আঁচলটা দেখাই আঁচলটাতে দেখুন টেম্পল দিয়ে টিস্যুটাকে ফ্রেমিং হয়েছে আর গায়ের উপরে এইভাবে করাত কাজের কাজ যাচ্ছে এইভাবে পার ধরে টেম্পল যাচ্ছে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটা এরকম করাত কাজে যাচ্ছে এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 17 নম্বর এবং এরও প্রাইস হচ্ছে 3550 3550 17 নম্বর শাড়ি 3550 নাম্বার 17 নাম্বার 17 দেখালাম 3550 এটা হচ্ছে 18 এর একটা মেটালিক তুতের বলা যেতে পারে একটা ব্লুইশ গ্রে কালারের ব্যবহার রয়েছে খুব সুন্দর কালারটা আঁচলটা ঠাসা থাকছে এটা হচ্ছে 18 নম্বর শাড়ি দাম হচ্ছে 3550 নাম্বার 18 18 নম্বর 3550 নাম্বার 18 দেখালাম 3550 বাহ এই হচ্ছে কর্নার করে এই করাত কাজের এফেক্টটা কিরকম জানেন একটু যেহেতু অ্যাঙ্গুলার করে শাড়িটা পড়ছে আপনার ফিগার কারেকশন এই শাড়িতে আর আঁচলের প্রত্যেকটা এরমভাবে টাসেল করে দেওয়া আছে এই কাজটা কিন্তু হাতে হয় আমি বারবারই বলেছি উইথ ব্লাউজ পিস 18 নম্বর শাড়ি দেখালাম 3550 19 নম্বর থেকে শাড়ির দাম বদলাচ্ছে 3250 হচ্ছে 3250 হচ্ছে আমি দেখাবো শাড়ি তবে তার আগে একটা কথা বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আবরণ রয়েছে আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে ব্যবসা করবেন আবরণ আপনি একটা হিউজ ইনভেস্টমেন্টে ব্যবসা করবেন আবরণ
হেল্পলাইন নাম্বার যাচ্ছে, বিশেষ করে হোলসেলারদের জন্য একটা হেল্পলাইন নাম্বার স্পেশালি যায় 833 দিয়ে। সেই নাম্বারটা নোট করে রাখুন, আপনারা ফোন করুন, সেই নাম্বার আপনি যখন ইচ্ছে ফোন করুন। কিন্তু আবরণের যেটা হেল্পলাইন নাম্বার 9051217272 বা 9051217274, এই নাম্বারটা কিন্তু এখন শুধুমাত্র বুকিংয়ের জন্য, আফটার 5 PM আপনারা সমস্ত ইনফরমেশন এই নাম্বার থেকে নিতে পারেন। আর আবরণে চলে আসতেই পারেন, একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, যেহেতু এখন লকডাউন পিরিয়ড তাই। আর একটু নিজস্ব গাড়িতে আসুন, গাড়ি পার্কিংয়ের জন্য আপনাদের ভাবতে হবে না, নিজস্ব গাড়ি নিয়ে আসলে সুবন্দোবস্ত রয়েছে পার্কিংয়ের। আমরা দেখাবো, এবারে চলে আসছি 19 নম্বর শাড়ি, নাম্বার 19, প্রাইস হচ্ছে 3250, 3250। এটা আপনারা ভাববেন যে তনুশ্রী বলছে পিওর কোরা, তাহলে দামটা কেন এতটা ইকোনমিক? এটার ডিজাইনগুলো কিন্তু ওই মেশিনে একটা মানে মেশিন বলবো না, প্রযুক্তিতে, কম্পিউটার গ্রাফিক্সে করে তাঁতে ঝাঁপে ফেলা থাকে, ওইভাবে বোনা হয়, মানে এটাতে আলাদা করে মাকু ঘুরছে না, সেই কারণেই কিন্তু দামটা অনেকটা কম, একটা প্রযুক্তির হালকা ব্যবহার থাকে এর মধ্যে। এটা তো সিলভার গোল্ডেন অ্যাঙ্গুলার করেই যাচ্ছে, সি গ্রিনের উপরে যাচ্ছে। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 3250, 3250 টাকা দাম, 19 নম্বর, 3250। আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস। এবারে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 20 নম্বর শাড়ি নাম্বার 20, সেম যেটা দেখালাম হচ্ছে সিগ্রিনে, সেটাই হচ্ছে লাইট স্কাইয়ের উপরে যাচ্ছে, সেম ডিজাইন, সেমভাবেই পড়ছে, শুধু বেসিক কালারটা কিন্তু আলাদা, বেসে যে কালার যাচ্ছে সেই কালার টোনটা আলাদা। আর এগুলো কিন্তু মূলত একটু ইংলিশ শেডের উপরে যায়, একটু প্যাস্টেল টোনের উপরেই যায়, যা কালারই বলছি, ধরুন সিগ্রিন বললাম বা স্কাই বললাম বা হয়তো পারে পিঙ্ক বলবো বা পিচ বলবো, সবটাই কিন্তু ইংলিশ টোনের উপরে। 3250, 3250, এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর শাড়ি দেখালাম, 3250, আর তার সঙ্গে ব্লাউজ পিস। এবারে আসবো 21 নম্বর, এটার দামটা আরও কম, এটা হচ্ছে 2550, 2550, এটা হচ্ছে 2550। দুটো শাড়ি দেখালাম 3250-এ, এবারে 2550। এখানে দেখুন এই বুনুইর আছে পাড়টা, নিচের দিকের পাড়ে আমি যাব, আচ্ছা আমি এই পাড়টা কিন্তু একটু বলে দিই, এই পাড়টা উপরের দিকে পড়বে, এই চেকের সঙ্গে হেরিংবোন উইভ পাড়টা উপর দিকে পড়ছে। আর এই যে নিচের পাড়টা দেখুন, 3-4 লাইনের ডিজাইন যাচ্ছে, এই একটা ডিজাইন, এই একটা হেরিংবোন ডিজাইন, তারপরে দেখুন আরেকটা বরফি ডিজাইন, তারপরে একটা ড্রপস ডিজাইন, এই টোটাল 4টে ডিজাইনে পাড় হয়েছে। 2550 টাকা দাম, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 21 2550, এটা হচ্ছে 22 নম্বর, সেম উইভিংই থাকবে আঁচলটার মধ্যে, দেখুন ওই বরফি ডিজাইন যেরকম টেম্পল ডিজাইন বলি। আপার ইয়কে 2 লাইনে পার, লোয়ার ইয়কে 4টে ডিজাইনে পার, ঠিক যেমন আগেরটাতেও দেখালাম, দাম একই 2550, 2550, এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, 22, এই হচ্ছে শাড়িটা 22 নম্বর, 2550, ব্লাউজ পিস সমানভাবে থাকছে, হচ্ছে চওড়া পাড় পায়ে হাতের দিকে পড়বে, এটা পিঠের দিকে ব্যবহার করবেন। এই যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এগুলো পিওর করার উপরেই, প্রযুক্তির হালকা ব্যবহারের কথা বললাম, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি মিনিমাম রেঞ্জের নেব, 1450, 1650, 2050, সেই শাড়িও কিন্তু আমরা দেখাতে পারি, আমরা দেখিয়েওছি। ইউপি হ্যান্ডলুমের একটা বেসিক শাড়ি, সেগুলোও কিন্তু আপনি চাইলে পেয়ে যাবেন, তার জন্য এই ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোরেই আসতে হবে আপনাকে। এটা আমরা দেখালাম হচ্ছে 22 নম্বর, 22। এবারে আসবো 23 নম্বর শাড়ি, 23, এই কালারটা ভীষণ সুন্দর, মানে একটা অফ হোয়াইট গোল্ডেন টোন, মানে অফ হোয়াইটের মধ্যে একটু মানে গ্লেজিনেস রয়েছে, গ্লসি একটা এফেক্ট রয়েছে শাড়িগুলোতে। আর এইগুলো না কোরা তো একদম কথা শুনবে, আপনাদের হয়তো মনে হতে পারে যে শাড়িটা খুব ফুলে থাকবে, তা কিন্তু থাকবে না, আপনি যখন কুচি দিয়ে পরবেন দেখুন একদম এইভাবেই পর পর কুচি পরবে। 23 নম্বর, 23, 23 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, 23 নম্বর শাড়ি, 23, প্রাইস হচ্ছে 2550, 2550, 23 নম্বর, এই হচ্ছে ব্লাউজ। 24 নম্বর শাড়ি, নাম্বার 24, এটা গ্রে কালার, আঁচল, আঁচল থেকেই দেখাবো, এটা আঁচল, এটা গা, আর প্রত্যেকটা না এখানে কিন্তু কালার টোনটা চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে শাড়িটা। 24 নম্বর, 2550, নাম্বার 24, 2550, 24 নম্বর শাড়ি, 2550, এই হচ্ছে ব্লাউজ। আমরা আজকে দেখছি কিন্তু বেনারস ঘরানার শাড়ি, বেনারস উইভ শাড়ি,
বেনারসের বুনন শিল্প সারা বিশ্ব জুড়ে তার একটা খ্যাতি। আপনারা যদি যারা বেনারসে গেছেন, যদি এই মহল্লাতে ঘুরেছেন যেখানে শাড়ি বোনা হয়, দেখবেন ভারতীয়দের থেকে বিদেশিদের সংখ্যা অনেক বেশি। তার কারণ এখান থেকে তারা প্রযুক্তিটাকে মাথায় নিয়ে ক্যানাডা, টরন্টো এই সমস্ত জায়গায় নিজেরা একটা হ্যান্ডলুম খুলেছে এবং সেখানে তারা ইন্টারভিউতে বলছেন যে আমরা ভারতবর্ষ দ্বারা প্রভাবিত। এটা মানে আমাদের গর্ব করার জায়গা, কারণ এই যে শাড়ি বারো হাতের একটা সুতোর বুননকে আমরা আমাদের ফ্যাশনেবল পোশাকের মধ্যে ঢোকাতে পেরেছি, এর পিছনে কিন্তু এই বুনন শিল্প এবং অবশ্যই তাঁতিরা। বেনারস মূলত মাস্টার উইভার্সদের জায়গা, যেখানে বংশ পরম্পরায় তারা এই বুননের কাজ করছে। বেনারসের বেনারসি তো নিয়ে তো আমরা ভাবি, বলি, আমরা জানি, কিন্তু এই যে বিভিন্ন রকমের শাড়ি দেখালাম এগুলোও বেনারসের শাড়ি, হয়তো অনেকে জানতেন না। তো এখন যেটা দেখাবো আরেকটু ডিফারেন্ট কিছু, এটা চন্দেরির উপরে বুনুইটা রয়েছে, এটা হচ্ছে চন্দেরির উপরে বুনুই এবং এটা না হাফ অ্যান্ড হাফে বুনুইটা যাবে। আর এই কালারটা না আমি একটু বলি, এখানে যেহেতু ব্লাউজ পিসটা আসছে তাই অরিজিনাল কালারটা কিন্তু একদম স্টিল কালার। অরিজিনাল কালারটা বুঝতে পারবেন যখন এখানটায় ক্যামেরাটা আসবে, কারণ এটা হচ্ছে অরিজিনাল কালার। আর পার ধরে এইভাবে বুনুইটা যাচ্ছে। 25 নম্বর শাড়ি, দাম হচ্ছে 2650। এই হচ্ছে হাফটা, এটা কিন্তু কোনো কাটা নয়, জোড়া নয়, বুনতে বুনতে এখানে কালোতে কালো সুতো শেষ, এখানে কালোতে গ্রে সুতো শুরু হলো। এই হচ্ছে শাড়িটা। আর এদিকে কিন্তু অল ওভার বুটি যাচ্ছে, একদম অল ওভার বুটির বুনুই যাচ্ছে। এগুলো কিন্তু পরলে হালকা, প্রথম কথা ভীষণ হালকা শাড়ি, আর পরে খুব আরাম পাবেন। এটা গেল 25 নম্বর শাড়ি, 2650। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস 25 নম্বর, 2650। 25-এর পরে যাব 26 নম্বর, 26, সেই তেজপাতা রঙেরই শাড়ি দেখাচ্ছি। আবারও বলবো আঁচলটা ধরে কিন্তু বুনুই যাচ্ছে। এই জায়গায় কিন্তু ওই লালের উপরে পড়েছে বলে এখন একটা ইয়েলি স্টোন পাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তেজপাতা কালারই বটে। এই হচ্ছে শাড়িটা হাফটা, হাফটা প্লেন, মেখলা প্যাটার্ন লাগবে যখন পরবেন, আর হাফটা হচ্ছে ব্ল্যাক, পুরোপুরি মেখলা প্যাটার্ন যখন আপনি শাড়িটা পরছেন। এদিকটা ভীষণ গডি, ভীষণ গডি। নাম্বার 26, 2650। আপনারা চলি ব্লাউজ বানাতে পারবেন, একদম চলি ব্লাউজ বানান। দূর একটা স্ট্রাইপ যাচ্ছে এইভাবে পুরো শাড়িটা, আর এই ব্লাউজটা অন্যান্য অনেক কিছুর সঙ্গে কিন্তু কাজে দেবে। 27 নম্বর শাড়িতে যাব, নাম্বার 27। আঁচল, আঁচলে না জরির মধ্যে রিভার্সে ডিজাইনটা বেরিয়েছে পার, আর এটা একদম স্লেট কালার, বেস কালারটা হচ্ছে স্লেট কালার, ডার্ক গ্রে কালার এই হাফ। আর হাফটা ওই ব্ল্যাকের সঙ্গে একটা চকলেট কালারের সুতো গিয়ে, দেখুন টোনটা কি সুন্দর, একটা মেল্টেড চকলেট টোন এসেছে। এটা না অনেক বয়স অবধি পরা যায় এই শাড়িটা, যদি কারোর মনে হয় এই শাড়িটা অনেক এজ অবধি আপনি কিন্তু ক্যারি করতেই পারেন। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। 27 নম্বর শাড়ি, নাম্বার 27। 27 নম্বর প্রাইস একই, অর্থাৎ আপনারা পেয়ে যাচ্ছেন 2650, 27 নম্বর শাড়ি, 2650। এবারে আসছি 28 নম্বর, 28, প্রাইস একই, এটাও 2650, 28 নম্বর 2650। একদম আমলকি কালার এবং তার সঙ্গে, বা এটাকে আমরা পাকা ধানও বলি, আর তার সঙ্গে পার, আঁচল একই রকমভাবে বুনুই যাচ্ছে। আর এই দিকটা আসছে হচ্ছে একদম মেল্টেড চকলেট কালার বা মিল্ক শেকের কালার, মানে চকলেট দিয়ে দুধ দিয়ে গুললে যে কালারটা হয় ঠিক সেই কালার, মিল্ক শেকের কালার, চকলেট মিল্ক শেক। এটা হচ্ছে 28 নম্বর, 2650। এটা হচ্ছে 28, 2650, 28 নম্বর, 2650। ব্লাউজের কালার এতক্ষণ আমরা লাল দেখছিলাম, এবার দেখুন চলে এলাম গার্নেট কালারে, একটু গার্নেটেরই টোন এটা। এবারে আসছি 29 আর 30, এই দুটো শাড়ি, এটাকে বলা হয় সেমি লিনেন বেনারসি। অরিজিনাল লিনেন বেনারসি 6000-এর নিচে হয় না, কিন্তু এটাতে একটা কটন সুতো রয়েছে, যার ফলে এটা বাম্পারের সঙ্গে একটা কটন সুতো এবং একটা লিনেনের ব্যবহার থাকে, তার জন্য এটাকে সেমি লিনেন বলা হয়, মানে কটনেরই ব্যবহার মূলত বলতে পারেন। লাল কালোতে যাচ্ছে, সেটা দেখতে খুব সুন্দর। এবং এই বুনুইটা একটু দেখাবো আমি, বুনুইটা দেখুন পার, এটা হচ্ছে 29 নম্বর, 29, ব্ল্যাক অ্যান্ড রেড অলওয়েজ গর্জিয়াস, নাম্বার 29, 29 নম্বর শাড়ি, এবং এর প্রাইসটা হচ্ছে
3150 3150 29 নম্বর 3150 3150 নাম্বার 29। আর এই হচ্ছে ব্লাউজ। আজকের এপিসোডের লাস্ট শাড়ি হচ্ছে 30 নম্বর শাড়ি। এটা হচ্ছে মা মা শাড়ি, মানে দুর্গাপুজো বলুন, পুজোর যে কোনো দিনের সকালবেলায় মেয়ের বিয়ে ছেলের বিয়েতে মা পরবেন, মাকে গিফট করবেন, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। 3150 3150 3150 নাম্বার হচ্ছে 30, 30 নম্বর শাড়ি 3150। উপরের দিকের পার কিন্তু সিম্পলের মধ্যে যাবে, নিচের দিকের পারের মধ্যে নকশা থাকবে, আর বড় বড় বুটাতে শাড়িটা যাবে। নিচের দিকের পারটা একটু দেখাতে বলবো, এটা উপরের দিকের পার সিম্পলের মধ্যে, আর নিচের দিকের পারের মধ্যে দেখুন একটা নকশা রয়েছে। 30 নম্বর শাড়ি 3150 3150 নাম্বার 30। যারা যারা শাড়ি দেখলেন, আমি জানি যাদের ভালো লাগলো তারা বুকিং করবেন। যারা ভাবছেন যে এটার পরে কি আরও কিছু পাওয়া যাবে, যারা একটা কনফিউশনে রয়েছেন, আমি বলবো চলে আসুন। যদি আপনার পার্সোনাল ভেহিকেল থাকে একটা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, চলে আসুন। এই কথাটা বলছি লকডাউনের জন্য, যদি লকডাউন না থাকতো তাহলে এই কথাগুলো বলতাম না যে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। অ্যাপয়েন্টমেন্ট করে আসার কথাটা শুধুমাত্র লকডাউন পিরিয়ডের জন্য। আপনার পার্সোনাল ভেহিকেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে এসে সারা দিন থেকেও কেনাকাটা করতে পারবেন। তার জন্যই বলা যে গাড়ি পার্কিং নিয়ে কোনো টেনশন নেই, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, শুধু আশাটা আপনাদের হাতে। যারা এসে উঠতে পাচ্ছেন না, বাড়ি বসে শাড়ি পেয়ে যাবেন, হোম ডেলিভারি চার্জ দিয়ে শাড়ির দামের সঙ্গে অ্যাড করে পেমেন্ট করবেন, শাড়ি সমস্ত সুরক্ষাবিধি মেনে আপনার হাতে পৌঁছে যাবে। আর আমাদের সঙ্গে থাকবেন, সিটিভিএনের সঙ্গে থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকবেন। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে এই অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের বিশেষ অনুষ্ঠান নিয়ে, কারণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।